মৎস্যজীবীদের মাছের চারা তুলে দিলেন বারাসাত ব্লক ওয়ানের বিডিও। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের ব্লক ওয়ানের বিডিও আজ মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ সরকার মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছের চারা তুলে দিলেন। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে 2020-21 সালের প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় ছোট জলাশয়ে মাছ চাষের জন্য মৎস্যজীবীদের হাতে তুলে দিলেন চারা মাছ। এদিকে ঘুরে, হ্যাঁ এটা ফিস ফিঙ্গারলিন বা মাছের চারা, এগুলো আমরা প্রতি বছরেই বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি। যারা মৎস্য চাষী তাদেরকে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়, এবং শুধু তাই নয়, এটাকে ফিস ফিঙ্গারলিং আমরা বলি, ছোট ছোট মাছের চারা, রুই, কাতলা ইত্যাদি। এবং পাশাপাশি অনেক মৎস্য চাষের জিনিসপত্র দেওয়া হয়। গতকাল আমরা সাইকেল দিয়েছি উইথ ইনসুলেটর বক্স, ফিস ফিড অর্থাৎ মাছের খাদ্য দিই আমরা, তারপরে জল ধরো প্রোগ্রামে আমরা পুকুর কাটাই এবং পুকুরের সংস্কার করি। মৎস্য চাষ নিয়ে আমাদের এই ব্লকে প্রচুর কর্মকাণ্ড হয়, তারই আজকে এটি একটি অঙ্গ। যারা কৃষিজীবী মানে মৎস্য চাষীদের আমাদের একটা অ্যালটমেন্ট থাকে, কোনো সময় 10 জন 15 জন 20 জন, আজকে 55 জনকে দেওয়া হচ্ছে। তো যারা প্রকৃত মৎস্যজীবী তাদেরকে আমরা পঞ্চায়েত সমিতিতে সিলেকশন করি এবং সে হিসাবে দেওয়া হয় প্রায়োরিটি বেসিসে। কতটা পরিমাণ দেওয়া হচ্ছে আজকে? 20 কিলো করে দেওয়া হচ্ছে 55 জনকে। মামুন আক্তার, বিডিও, বারাসাত। হ্যাঁ।